ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিমের জীবনে কোনো বিপর্যয় আসলে সে তখন কিভাবে তার সামনে দাঁড়াবে, তার নিয়তিতে লেখা এই বিপর্যয় কি সে কিভাবে মোকাবেলা করবে? এ ব্যাপারে আগেও বলেছি, যখন একজন মানুষের জীবনে কোনো বিপর্যয় এসে হাজির হয় সেটা হয় একটা পরীক্ষা, নয়তো একটা শাস্তি। যদি এটা হয় শাস্তি, একথা আছে সূরা হুদ অধ্যায় 11:82, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জনপদকে উল্টে দিয়েছিলেন কওমে লুত এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করেছিলেন, তার মানে এটা ছিল শাস্তি। যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তওবা করবে, সেই খারাপ কাজ করা তখনই বন্ধ করবে, পাপ থেকে বিরত থাকবে, প্রতিজ্ঞা করবে যে আর কখনো করবে না, যদি ক্ষতিটা পূরণ করা যায় তাহলে সে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি এটা হয় একটা পরীক্ষা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2:155, যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে এবং ধন সম্পদ, জীবন আর ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। এরপর উত্তরকরণে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2:156, যে বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। এখানে তাদের কথা বলা হয়েছে যারা বিশ্বাসী। যদি কোনো রকম বিপর্যয় আসে, যদি সে ভুল করে অথবা যদি সে কোনো পাপ কাজ করে, তাহলে তওবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে। যদি পরীক্ষা হয় তাহলে সে ধৈর্য ধরে থাকবে আর সে তখন সবর করবে আর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন ধরেন একজন লোক হয়তো মারা গেল অথবা সে অসুস্থ হয়ে পড়ল, তখন আমরা বলবো যেটা কোরআনে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আর পবিত্র কোরআনে সূরা তওবা অধ্যায় নম্বর 9:51, আল্লাহ যা নির্দিষ্ট করেছেন সেটা ব্যতীত আমাদের আর অন্য কিছু হবে না, আল্লাহ আমাদের রক্ষাকারী। আর মুমিনদের বলো তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে। এরপর আরো আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64:11, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই কখনোই আমাদের উপর আপতিত হয় না, এবং কেউ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। এরপর কোরআনে আছে সূরা জুমার অধ্যায় নম্বর 39:10, যে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার। এরপর পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2:153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা সাবরিন, হে মুমিনগণ আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য, অধ্যবসায় ও নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী, তাহলে আমরা হব ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আরেকটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খন্ড নম্বর 4:7138, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসীদের কাজগুলো বেশ অদ্ভুত, যদি তার জীবনে কিছু ভালো ঘটে সে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানায়, আর যদি সে বিপদে পড়ে তখন ধৈর্যশীল অধ্যবসায়ী হয়, তার জন্য পরকালে ভালো জিনিস অপেক্ষা করছে। তাহলে যদি কোনো রকম বিপর্যয় আসে, যদি তার ভুল থাকে সে শুধরে নেবে, তা না হলে ধৈর্যের সাথে অধ্যবসায়ী হবে, কারণ আল্লাহ বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী। জাযাকাল্লাহ খায়র, আবারও ধন্যবাদ ডক্টর জাকির।